ব্যাপক হারে সিলিন্ডার গ্যাস বা এলপিজির অপব্যবহার রোধে আধুনিক নীতিমালা তৈরি করার তাগিদে দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। এলপিজির গ্যাসের দাম বৃদ্ধির কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, তিন চার হাত ঘুরে ভোক্তার কাছে সিলিন্ডার পৌঁছাচ্ছে। দামের কারসাজি ঠেকাতে লাইসেন্স বাতিল করা যায় কিনা তা বিবেচনায় নিতে বিইআরসিকে পরামর্শ দেন তিনি। বলেন, রেস্তোরাঁ, বাসাবাড়ি ও গাড়িতে এলপিজি ব্যবহারের নিরাপত্তা ব্যবস্থা রাজুককে খতিয়ে দেখতে হবে। তিতাসের অনিয়ম বন্ধে মাস্টার প্ল্যান তৈরির কাজ হাতে নিয়েছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পাইপলাইনে গ্যাস দিতে গেলে, ফ্যাক্টরিতে গ্যাস দিতে গেলে প্রচুর পরিমাণে চোরাই লাইন তৈরি হয়েছে, বছরকে বছর এগুলি হয়ে আসছে। তো আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাচ্ছি, পরিকল্পনা নেওয়া হয়েছে তিতাস সহ সব ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে, এবং গ্যাস বাংলাদেশের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে কীরকমভাবে ভবিষ্যতে ব্যবহার করব, কোথায় কীভাবে ব্যবহার করব, তার উপরে একটা মাস্টার প্ল্যান করার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে পেট্রো বাংলা।